আসসালামু আলাইকুম আপনারা দেখছেন গ্রামের রাস্তার দুই পাশে সুপারি বাগান এটা বন বিভাগ কর্তৃক সিরিজিত বাগান সামাজিক বন বিভাগ যশোরের আওতাধীন সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র সাতক্ষা এর নিয়ন্ত্রণাধীন কালীগঞ্জ এস এফ পিসির কর্তৃক সিরিজিত বাগান বাংলাদেশের পাঁচটি উপকূলীয় জেলায় বনায়ন শীর্ষক প্রকল্পের আওতায় এই কালীগঞ্জ উপজেলায় দুই হাজার পনেরো ষোলো দুই হাজার ষোলো সতেরো দুই হাজার সতেরো আঠারো এবং দু হাজার আঠারো উনিশ এই চার বছর বা চারটি আর্থিক সনে এই সুপারি বাগান সৃজন করা হয়েছে এর মধ্যে দুই হাজার পনেরো ষোলো এবং দু হাজার ষোলো সতেরো সালের সুপারি বাগানের সুপারি ধরা শুরু হয়েছে বর্তমান উপপ্রধান বন সংরক্ষক জনাব মহিনুদ্দিন খান মহোদয় ছিলেন এই প্রকল্পের পিডি এবং বন সংরক্ষক যশোর অঞ্চল তার আমলে যেহেতু সৃজন করা বাগান তিনি ঢাকা থেকে এই সুপারি বাগান দেখার জন্য সাতক্ষীরা কালীগঞ্জে চলে এসেছিলেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন দেখছেন এলাকার লোক সুপারির পাতা দিয়ে বেড়া বা দেওয়াল সৃজন করেছে চারটি আর্থিক সনে তিনটি ইউনিয়নে এই বাগান করা হয়েছে আপনাদের সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করি বৃক্ষ বা গাছ লাগানো থেকে সুপারি গাছ কেন লাভজনক বা কিভাবে লাভজনক সাতক্ষীরার কালীগঞ্জে দুই হাজার পনেরো ষোলো সালে মৌতলা ইউনিয়নের একটি রাস্তাতেই তিন দশমিক তিন তিন কিলোমিটার সুপারি বাগান করা হয় এখানে উপকারভোগী আছে ছাব্বিশ জন পুরুষ এবং চোদ্দো জন মহিলা মোট চল্লিশ জন দুই হাজার ষোলো সতেরো সালে একটি রাস্তায় মৌতলা ইউনিয়নের তিন দশমিক দুই শূন্য কিলোমিটার সুপারি বাগান করা হয় এখানে পুরুষ উপকারভোগী আছে তেরো জন এবং মহিলা আছে সাতজন মোট উপকারভোগী বিশ জন দুই হাজার সালে জিরুনগাছা মোড় হতে পশ্চিম মৌতলা মাস্টারের মোড় পর্যন্ত দুই দশমিক চার শূন্য কিলোমিটার সুপারি বাগান করা হয় এখানে মৌতলা ইউনিয়ন এবং কুশলী ইউনিয়ন দুটি ইউনিয়নের মধ্যে এই বাগানটি করা হয়েছে এখানে উপকারভোগী পুরুষ আছে আঠারো জন এবং মহিলা আছে জন মোট উপকারভোগী একুশ জন দুই হাজার সালে ধলবাড়িয়া ইউনিয়নের ভিতরে তিনটি রাস্তায় মোট চার দশমিক চার পাঁচ ছয় কিলোমিটার সুপারি বাগান সৃজন করা হয় এখানে উপকারভোগী পুরুষ আছে চব্বিশ জন এবং মহিলা আছে চারজন মোট উপকারভোগী আঠাশ জন চারটি আর্থিক সনে মোট তেরো দশমিক তিন আট ছয় কিলোমিটার সুপারি বাগান সৃজন করা হয় এর মধ্যে উপকারভোগী আছে একাশি জন এবং মহিলা আছে আঠাশ জন মোট একশো নয় জন উপকারভোগী সাধারণত তিন ফুট দূরে দূরে সুপারি বাগান বা সুপারি চারা লাগানো হয় তাহলে তেরো দশমিক তিন ছয় কিলোমিটারে প্রতি কিলোমিটারে দুই হাজার করে চারা রোপণ করা হয়েছে মোট চারা রোপণ করা হয়েছে ছাব্বিশ হাজার সাতশো বাহাত্তরটি দুই আর্থিক সৈন্যের বাগানে ফল ধরা শুরু হয়েছে অন্য দুইটি অর্থিক সৈন্য এখনো বাকি রয়েছে যদি আমরা একটি খসড়া হিসাব করি ছাব্বিশ হাজার সাতশো বাহাত্তরটি গাছে যদি পাঁচটি করে থোকা ধরে তাহলে মোট থোকা হয় এক লক্ষ তেত্রিশ হাজার আটশো ষাটটি থোকা আমরা দেখেছি কোনো থোকায় পঞ্চাশটি কোনো থাকায় একশোটি কোনো থোকায় দেড়শোটি পর্যন্ত সুপারি হয় যদি আমরা গড়ে একশোটি করে থোকা ধরি ধরি তাহলে সুপারির পরিমাণ দাঁড়ায় এক কোটি তেত্রিশ লক্ষ ছিয়াশি হাজারটি সুপারি যদি প্রতিটি সুপারির দাম গড়ে পাঁচ টাকা করে হয় তাহলে টাকার পরিমাণ হয় ছয় কোটি উনচল্লিশ লক্ষ তিরিশ হাজার টাকা যা একটি বৃক্ষ বা গাছের বাগান থেকে কোনোদিনই এত টাকা আশা করা সম্ভব নয় যদিও বা হয় তাও দশ থেকে বিশ বছর সময় লাগে আমরা যখন উপকারভোগীদের দলিল লিখে দিই সেক্ষেত্রে আমরা লিখি যে এই চুক্তি দশ বছর পর্যন্ত বলবৎ থাকবে যদি সকল প্রক্রিয়া বা সকল ক্রাইটের ঠিক থাকে তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও দশ বছর বৃদ্ধি পাবে মেয়াদ অর্থাৎ দশ থেকে বিশ বছর সময় লাগে এবং একবারই কাটা হয় ওই টাকা থেকে আবার পুনর্পনয়ন করা হয় আবার দশ থেকে বিশ বছর অপেক্ষা করতে হয় কিন্তু সুপারির ক্ষেত্রে ভিন্ন উপকারভোগীরাই সব টাকা পেয়ে যায় চারটি বাগান থেকে আমি হিসাব করেছিলাম ছয় কোটি ঊনসত্তর লক্ষ তিরিশ হাজার টাকা যদি ঊনসত্তর লক্ষ তিরিশ হাজার টাকা বাদ দিয়ে শুধু ছয় কোটি হিসাব করি সেক্ষেত্রে ছয় কোটি টাকা একশো জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকের ভাগে পড়ে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার চারশো আটান্ন টাকা এটা এক বছরের হিসাব আবার পরের বছর যখন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার চারশো আটান্ন টাকা পাবে সেক্ষেত্রে গাছ লাগানোর থেকে এই সুপারি গাছই অনেক বেশি লাভজনক আমার জানা মতে গাছ কাটার পর সর্বোচ্চ নয় লক্ষ টাকা পর্যন্ত পেয়েছে একটি উপকারভোগী দল এবং সর্বনিম্ন তিনশো সাতষট্টি টাকা করেও পেয়েছে এমনও আছে সেক্ষেত্রে সুপারি বাগান থেকে পরপর দুই বছর যদি টাকা পায় অন্য গাছের বাগান থেকে অনেক বেশি টাকা এই ভিডিওটা প্রকাশ হওয়ার পর অন্য অন্য উপকারভোগীরা যদি দেখে যে এত বেশি লাভ আমার মনে হয় গাছ বাগান বাদ দিয়ে সুপারি বাগান প্রতি তার আগ্রহ হবে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং